শহর থেকে গ্রাম সর্বত্র বিশাল হোর্ডিং কাট আউট, বাংলার গর্ব মমতা। গোটা বাংলা জুড়ে ঢালাও প্রচার চলছে তৃণমূলের এই কর্মসূচির। দোসরা মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের দলীয় কর্মীদের জন্য এই কর্মসূচি বেঁধে দেওয়া হয়। হুগলি জেলার সেই কর্মসূচিতেই এবার যোগ হলো নতুন আঙ্গিক, বাংলার গর্ব মমতা। মিষ্টি বিক্রি হচ্ছে এই জেলায়, আর বেরোনো মাত্রই তা হট কেক, তুমুল চাহিদা জনসাধারণের মধ্যে। সে তৃণমূল কর্মী সমর্থকই হন বা অফিস কর্মী, শ্রীরামপুর বটতলার একটি মিষ্টির দোকানে বাংলার গর্ব মমতা মিষ্টি তৈরি হচ্ছে। এলাকার তৃণমূল কর্মীরাই এই মিষ্টির অর্ডার দিয়েছেন। একেবারে ক্ষীরের তৈরি এই মিষ্টি। শুধু শ্রীরামপুর নয়, ব্যান্ডেল, বৈদ্যবাটি, উত্তরপাড়া, কোন্নগর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসছে এই দোকানে, জানালেন মিষ্টান্ন ব্যবসায়ী সুশান্ত কর্মকার। এই ধরনের মিষ্টি, বিশেষ করে দিদি যে যখন আমি মিষ্টি করি, আমি নিজেকে খুব গর্ববোধ করি যে এমন একটা মানুষের আমি এই জিনিসগুলো করছি। আমি শুধু করছি না, আমার যারা আমার সঙ্গে আছে তারাও আমার সাথে সহযোগিতা করছে। তো এটা করতে, দিদির যে কোনো কাজ করতে আমার খুব নিজেকে গর্ববোধ মনে করি আমি। এদিকে দোকানে এই বিশেষ মিষ্টি কিনতে আসা এক তৃণমূল কর্মী জানান, অল্প সময়েই দারুণ জনপ্রিয় হয়েছে এই মিষ্টি, যে কোনো সম্মেলনে এই মিষ্টির চাহিদা তুঙ্গে। বাংলা গর্ব মমতার মিষ্টি নামে মিষ্টি, এই মিষ্টিটা নিয়ে গিয়ে আমরা সব জায়গায় যাচ্ছি, খুব সাড়া পাচ্ছি এবং লোকে খুব আমাদের উৎসাহ দিচ্ছে। এরকম একটা জিনিস যদি করা যায়, করে যদি জনগণের কাছে যাওয়া যায়, তাহলে ব্যাপক সাড়া পাবো, সেইভাবে আমরা চিন্তা করে আমরা এই কাজটা করছি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকের ছবি দেওয়া মিষ্টি বিক্রি হতে দেখা গেছে আগেও, কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মিষ্টি তৈরি এবং তার জনপ্রিয়তা লাভ করার দৃষ্টান্ত বাংলায় সম্ভবত খুব বেশি নেই। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।